লাগাতার বৃষ্টির কারণে জলমগ্ন বাঁকুড়া জেলা, ফুঁসছে বাঁকুড়া জেলার প্রতিটি নদী। তারই মধ্যে দ্বারিকেশ্বর নদী হড়পা বানে তলিয়ে গেল জয়পুর ব্লক থেকে পাত্রসারের ব্লক যাওয়ার একটিমাত্র রাস্তা, তা আজ জলের তলায়। প্রতিবছর নদীর দুই পাড়ের গ্রামবাসীরা নদীর উপর দিয়ে রাস্তা তৈরি করে অস্থায়ীভাবে, যাতে জনসাধারণের সুবিধার্থে দুই ব্লকের মানুষের যোগাযোগের জন্য। আজ জলের স্রোতে নদী গর্ভে চলে গেছে সেই রাস্তা, এখন যোগাযোগের একমাত্র ভরসা নৌকা। এই নৌকা নদীর প্রবল বান আসলে আর নৌকাও চলে না, তাই যাতায়াতে অসুবিধা হয় প্রচুর। প্রবল বন্যার সময় পাথরসাহেব থানা দ্বারিকেশ্বর নদীর পাড়ের বাসিন্দাদের জয়পুর ব্লক আসতে গেলে 30 থেকে 40 কিলোমিটার রাস্তা পেরিয়ে জয়পুর আসতে হয়। এতে অসুবিধা গ্রামবাসীদের, তাই গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি, যদি প্রশাসন এই নদীর উপর একটি ব্রিজ করে দুই পাড়ের বাসিন্দা তথা দুই ব্লকের জনসাধারণ মানুষের খুব উপকার হয়। জয়পুর ব্লক থেকে একমাত্র যাবার একমাত্র নির্ভরযোগ্য রাস্তা হচ্ছে জুজুরঘাট। এই জুজুরঘাট থেকে প্রত্যেকদিন নিত্যদিন প্রত্যেকদিনের কাজকর্ম সারতে আজ পাথরসাহের থেকে আসতে এবং জয়পুর ব্লক থেকে যেতে সাধারণ মানুষকে প্রত্যেক দিন আনাগোনা করতে হয় এই রাস্তার মধ্যে দিয়ে। এই রাস্তা বানের জলে পেয়ে গেছে, একমাত্র যাতায়াতের এখন নির্ভর হচ্ছে নৌকা। নৌকাও খুব একটা সবসময় চলে না বললেই চলে। মানুষের রুজি রোজগার করতে পাথরসাহেরের মানুষকে জয়পুরে আসতে হয়, জয়পুরের মানুষকে পাথরসাহেরে কন্টিনিউ যাতায়াত করতে হয়। একমাত্র এই নির্ভরযোগ্য রাস্তা আর জলের তলায় চলে যাওয়ায় সাধারণ মানুষ খুব অসুবিধার মধ্যে পড়েছে। আমি বেড়েয়ারা থেকে এসেছি, এই যে বাড়ি যাচ্ছি, আর এই যে নদীর জন্য এবারে আসা যাওয়ার অসুবিধে। আপনারা যা প্রতিদিনই যাতায়াত করেন? হ্যাঁ, আমরা এই রাস্তা দিয়েই যাতায়াত করি। বাস না চললে আমাদের এটাই রাস্তা। বাস চললে কোন দিকে যেতে হয়? বাস চললে যেতে হয় এই যে কুম্ভস্থল, জয়পুর, বিষ্ণুপুর। বিষ্ণুপুর হয়ে যাতায়াত? হ্যাঁ। নাম মিনা বিবি। জয়পুর ব্লক থেকে পাথরসাহের ব্লক যাওয়ার একমাত্র রাস্তা তো এই জুজুরের রাস্তা, তাই তো? তো এই প্রতি বছর এই বর্ষার জলেতে, বানের জলেতে এই যে রাস্তাটি তৈরি করা হয়, প্রতি বছর তো বানের জলেতে নিয়ে চলে যায়, ভেঙে দেয়। আবার কিভাবে কি রাস্তাটা করে? রাস্তাটা আবার সব মরাম, কাঁকড়, লেভার লাগি করে। প্রতি বছর তাহলে প্রচুর টাকা সরকারের খরচা আছে? সরকার না এমনি পাবলিক থেকে করে? আচ্ছা, নৌকা ছাড়া কোনো যাতায়াতের কোনো রাস্তা নেই? বিষ্ণুপুর থেকে ঘুরে শুধু বাড়ি আপনার? চাপাতলা। জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডু, রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।